দু সালে যে সকল ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের জন্য আজকের এই বিশেষ ভিডিও মাধ্যমিক পরীক্ষাতে কত নম্বর পেলে তোমরা পাশ করবে কোন একটি পরীক্ষা তোমাদের খারাপ হয়েছে সেক্ষেত্রে তোমরা চিন্তিত তোমরা ভাবছ যে কত নম্বর পেলে তোমরা পাশ করবে প্রতিটি সাবজেক্টে লিখিত পরীক্ষাতে কত নম্বর পেতে হবে পাশাপাশি প্রোজেক্টে কত নম্বর পেলে তোমরা পাশ করবে এই সম্পূর্ণ বিষয়টা আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলে দেবো দু সালের সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রতিটি বিষয়ের লিখিত পরীক্ষা হয়েছিল নব্বই নম্বর এবং প্রজেক্টে ছিল দশ প্রতিটি বিষয়ে টোটাল একশো নম্বরের পরীক্ষা হয়েছিল সেক্ষেত্রে কোনো ছাত্র বা ছাত্রীকে প্রতিটি বিষয়ে পাশ করতে হলে প্রতিটি বিষয়ে তাদেরকে পঁচিশ নম্বর পেতেই হবে অর্থাৎ মিনিমাম কোনো বিষয়ে পঁচিশ পেলেই তবে কিন্তু পাশ করানো হবে মাধ্যমিকের ক্ষেত্রে টোয়েন্টি ফাইভ পারসেন্ট নম্বর পেলেই পাশ করানো হবে কাজেই যে সকল ছাত্রছাত্রীরা দু হাজার চব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমাদের প্রতিটি বিষয়ে প্রজেক্ট এবং লিখিত পরীক্ষা দুটো মিলিয়েই কোনো বিষয়ে পঁচিশ নম্বর পেলেই কিন্তু পাশ করিয়ে দেওয়া হবে যেহেতু পঁচিশ নম্বর পেলেই পাস সেক্ষেত্রে কিছু স্কুল ছাত্রছাত্রীদের প্রোজেক্টে প্রজেক্টে দশের মধ্যে দশ দিয়ে দেবে এটা বেশিরভাগ স্কুলই করে থাকে তবে কিছু স্কুল আবার দশের মধ্যে দশ দেয় না ব্যতিক্রম রয়েছে প্রোজেক্টে দশের মধ্যে সাত অথবা আট অথবা নয় দিয়ে দেয় সো সেই ক্ষেত্রে বলা যেতে পারে যাদের স্কুল থেকে প্রোজেক্টে দশের দশ দিয়ে দেওয়া হবে সেই সমস্ত স্টুডেন্টদের সেই বিষয়টিতে পাশ করার জন্য লিখিত পরীক্ষাতে নব্বই নম্বরের মধ্যে যদি পনেরো নম্বর পায় তাহলে কিন্তু সেই স্টুডেন্ট পাশ করে যাবে নব্বই নম্বরের লিখিত পরীক্ষাতে পনেরো নম্বর পাবে এবং প্রজেক্টে দশের দশ যারা পাবে তারা কিন্তু পরীক্ষাতে পাশ করে যাবে কেননা মাধ্যমিকের লিখিত এবং প্রজেক্ট দুটো নম্বর মিলিয়েই স্টুডেন্টের পাশ নম্বর হবে সেক্ষেত্রে যারা একটু লিখে আসতে পেরেছ পরীক্ষাতে তারা আশা করছি নব্বইয়ের মধ্যে পনেরো তো অবশ্যই পাবে আবার যে সমস্ত স্কুলে প্রজেক্টে দশের দশ দেবে না সেই সমস্ত স্টুডেন্টদের ক্ষেত্রে প্রজেক্টে আট অথবা নয় পাবে সেক্ষেত্রে পরীক্ষাতে অর্থাৎ লিখিত পরীক্ষাতে কোনো বিষয়ে ষোলো অথবা সতেরো নম্বর লিখিত পরীক্ষাতে পেলেই পাশ করিয়ে দেওয়া হবে অর্থাৎ দুটো নম্বর মিলিয়েই কিন্তু পাশ করানো হবে স্টুডেন্টদেরকে সেক্ষেত্রে আশা রাখবো পরীক্ষাতে প্রত্যেকেই পাশ করে যাবে নব্বই নম্বরের লিখিত পরীক্ষাতে যারা একটু লিখে আসতে পেরেছো কিছু প্রশ্ন অ্যাটেন্ড করতে পেরেছো তোমরা প্রত্যেকেই পাশ করে যাবে নিশ্চিন্তে থাকতে পারো সো এই ভিডিওটি এতটুকুই আশা করছি মাধ্যমিক পরীক্ষার পাশ নাম্বার সংক্রান্ত আর কোনো ডাউট তোমাদের রইল না কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো